দেখুন বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের যে ব্যুরোক্রেসি, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, এটাকে বলা হয় স্টিল ফ্রেম। আমাদের যে দেশটা চলছে সেখানে ব্যুরোক্রেসির একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা আছে। শুধু রাজনৈতিক ব্যক্তিরা তো দেশ চালায় না, তার জন্যই লেজিসলেচার আছে, এক্সিকিউটিভ আছে, জুডিশিয়ারি আছে, বিচার ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে এবং অফিসার মহল আছে, এক্সিকিউটিভ যারা বাস্তবায়িত করবে তাদের একটা দায়িত্ব আছে। তো সেখানে ব্যুরোক্রেসি একটা দেশের একটা স্টিল ফ্রেম, তাদের কত নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাদের চাকরি হয়, তাদের নিয়মাবলী কিছু আছে সেগুলো পালন করতে হয়। ভারতবর্ষের আইএএস আইপিএস তারা সব ডিওপিটির অধীনে, কিন্তু তারা বিভিন্ন রাজ্যের জন্য তারা তাদের অপশান দেয় যে আমি এই রাজ্যে যেতে চাই, আমি ওই রাজ্যে যেতে চাই। তাই দেখবেন বলা আছে যে এই রাজ্যের ক্যাডার। তো সেখানে আলাপনবাবু তিনি আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি ছিলেন, এখন তো তিনি চিফ সেক্রেটারি নেই আর, তিনি পদত্যাগ করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী তাকে তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন এই বিষয়ে যেটা হবে সেটা আইনত তার ব্যবস্থা নেওয়াটা দরকার বলে আমি মনে করি। তার জন্য ভারতবর্ষের জুডিশিয়ারি আছে, ট্রাইব্যুনাল আছে, আলাপনবাবুরা আমার থেকে বেশি জানে সেইগুলো, সেখানে তাদের এর মোকাবিলা করা উচিত। দিল্লির এটা করাটা আমার নিজের দৃষ্টিতে এটা একটা অপ্রয়োজনীয় এবং একটা যেন আমার কথা শুনল না, দেখে নেব, এই দেখে নেব বা আমাদের দেখতে পারি আমাদের ক্ষমতা আছে তার একটা বহিঃপ্রকাশ বলে আমার মনে হচ্ছে। ব্যুরোক্রেসির সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এবং সর্বোপরি বিচার ব্যবস্থার এই যে সম্পর্ক, তিনটে যে বিভাগ গণতন্ত্রে, এটার মধ্যে সমন্বয় থাকাটা, সদ্ভাব থাকাটা দেশের গণতন্ত্রের জন্য, দেশের অগ্রগতির জন্য জরুরি বলে মনে করি। যদি আমরা এই লড়াই করতেই ব্যস্ত থাকি, কেন্দ্র বলছে রাজ্যকে দেখে নিব, রাজ্য বলছে আমিও কম চাই না, তাহলে দেশের উন্নয়ন হবে কখন, রাজ্যের উন্নয়ন হবে কখন? এই ঘূর্ণি চকে, এই ঘূর্ণিপাকে আমরা পড়েছি যেখানে কেন্দ্র কোনো রাজ্যের যে স্বাধীনতার যে সার্বভৌম অধিকার, তার যে অটোনমি, সেটাকে গুরুত্ব দিতে চাইছে না, সেটাকে নস্যাৎ করতে চাইছে। এই যে প্রবণতা, এই প্রবণতা গণতন্ত্রের জন্য হানিকর বলে আমি মনে করি। দেখুন বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের যে ব্যুরোক্রেসি, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, এটাকে বলা হয় স্টিল ফ্রেম। আমাদের যে দেশটা চলছে সেখানে ব্যুরোক্রেসির একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা আছে। শুধু রাজনৈতিক ব্যক্তিরা তো দেশ চালায় না, তার জন্যই লেজিসলেচার আছে, এক্সিকিউটিভ আছে, জুডিশিয়ারি আছে, বিচার ব্যবস্থা আছে, আইন ব্যবস্থা আছে এবং অফিসার মহল আছে, এক্সিকিউটিভ যারা বাস্তবায়িত করবে তাদের একটা দায়িত্ব আছে। তো সেখানে ব্যুরোক্রেসি একটা দেশের একটা স্টিল ফ্রেম, তাদের কত নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাদের চাকরি হয়, তাদের নিয়মাবলী কিছু আছে সেগুলো পালন করতে হয়। ভারতবর্ষের আইএএস আইপিএস তারা সব ডিওপিটির অধীনে, কিন্তু তারা বিভিন্ন রাজ্যের জন্য তারা তাদের অপশান দেয় যে আমি এই রাজ্যে যেতে চাই, আমি ওই রাজ্যে যেতে চাই। তাই দেখবেন বলা আছে যে এই রাজ্যের ক্যাডার। তো সেখানে আলাপনবাবু তিনি আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি ছিলেন, এখন তো তিনি চিফ সেক্রেটারি নেই আর, তিনি পদত্যাগ করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী তাকে তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন এই বিষয়ে যেটা হবে সেটা আইনত তার ব্যবস্থা নেওয়াটা দরকার বলে আমি মনে করি। তার জন্য ভারতবর্ষের জুডিশিয়ারি আছে, ট্রাইব্যুনাল আছে, আলাপনবাবুরা আমার থেকে বেশি জানে সেইগুলো, সেখানে তাদের এর মোকাবিলা করা উচিত। দিল্লির এটা করাটা আমার নিজের দৃষ্টিতে এটা একটা অপ্রয়োজনীয় এবং একটা যেন আমার কথা শুনল না, দেখে নেব, এই দেখে নেব বা আমাদের দেখতে পারি আমাদের ক্ষমতা আছে
তার একটা বহিঃপ্রকাশ বলে আমার মনে হচ্ছে। ব্যুরোক্রেসির সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এবং সর্বোপরি বিচার ব্যবস্থার এই যে সম্পর্ক, এই তিনটে যে বিভাগ গণতন্ত্রে, এটার মধ্যে সমন্বয় থাকাটা, সদ্ভাব থাকাটা দেশের গণতন্ত্রের জন্য, দেশের অগ্রগতির জন্য জরুরি বলে মনে করি। যদি আমরা এই লড়াই করতেই ব্যস্ত থাকি, কেন্দ্র বলছে রাজ্যকে দেখে নিব, রাজ্য বলছে আমিও কম চাই না, তাহলে দেশের উন্নয়ন হবে কখন, রাজ্যের উন্নয়ন হবে কখন? এই ঘূর্ণি চকে, এই ঘূর্ণিপাকে আমরা পড়েছি, যেখানে কেন্দ্র কোনো রাজ্যের যে স্বাধীনতার যে সার্বভৌম অধিকার, তার যে অটোনমি, সেটাকে গুরুত্ব দিতে চাইছে না, সেটাকে নস্যাৎ করতে চাইছে। এই যে প্রবণতা, এই প্রবণতা গণতন্ত্রের জন্য হানিকর বলে মনে করি।